আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কংগ্রেস ভেঙে বিজেপিতে যোগদান অব্যাহত। পুরো কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যুক্ত হচ্ছে বললেন হিমন্ত। সিপিএম ভিজিলেন্সের হাতে আটক ধলাই ফায়ার ব্রিগেডের ইনচার্জ বসন্ত সিনহা। প্রয়াত বিজেপি নেতা অজিত কুমার ভট্টাচার্যকে স্মরণ বিজেপির। অন্নপূর্ণা ঘাট সেতু থেকে বরাক নদীতে যুবতীর মরণঝাঁপ, স্থানীয়দের সহায়তায় জীবন্ত উদ্ধার। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বরখোলার আদিবাসী সম্মেলন আয়োজিত। এবারে বিস্তারিত খবর। কংগ্রেসে ভাঙন ও বিজেপিতে যোগদান অব্যাহত। পুরো কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যুক্ত হচ্ছে বললেন হিমন্ত। আসাম প্রদেশ কংগ্রেসে দলত্যাগ অব্যাহত রয়েছে। দলের অনেক নেতা নির্বাচনে প্রাক্কালে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং অনেক নেতা আছেন যারা দলত্যাগের পূর্বে অপর দলে তাদের ভবিষ্যৎ কী হবে এর নিশ্চয়তা সুনিশ্চিত করতে চাইছেন। এদিকে দলত্যাগে এই সকল নেতার তালিকায় সংযোজন হল কংগ্রেসের এক প্রাক্তন বিধায়কের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ের নেত্রীও। প্রাক্তন বিধায়ক ক্লেংদেং ইংটি পিপিসিসি নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করার পর দল ত্যাগ করেছেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে শাহনাজ ইয়াসমিনও দল ছেড়েছেন। শাহনাজ ইয়াসমিন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিনি আসাম প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও প্রাক্তন সাংসদ দ্বিজেন শর্মা এবং শৈলেন বড়া রয়েছেন যারা বিজেপিতে যোগ দিয়েছেন। AIUDF ও কংগ্রেসের মতো দল ত্যাগ শুরু হয়েছে। প্রাক্তন বিধায়ক অনন্ত মালো দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে আজ রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতা, সাংসদ পবিত্র মার্গরিটা, মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া ও নেতৃবৃন্দের উপস্থিতিতে আম আদমি পার্টি আসামের বেশ কয়েকজন নেতা তথা কর্মী বিজেপির নীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাদের দলীয় টুপি পরেই বিজেপিতে তাদের যোগদান করানো হয়। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়ায় বলেন, কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আসামের প্রায় পুরো কংগ্রেস দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যুক্ত হবে। আজ অনেক জ্যেষ্ঠ নেতা কংগ্রেসের পরিবারবাদ ও দুর্নীতির পথ ছেড়ে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশে যোগদান করেছেন। মুখ্যমন্ত্রী তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। মেরা মন মে ইয়ে বিশ্বাস হি মোদী জি কাজ যে নীতি হোদী জি কাজ সুশাসন হ্যাঁ মোদী জি কাজ সংকল্প হিসো সমর্থন করতে হুয়ে আগে আর ভি অপোজিশন কাজ লোক হামারা সাথ জোড়েগা এসা মেরা বিশ্বাস। সিএম ভিজিলেন্সের হাতে আটক ধলাই ফায়ার ব্রিগেডের ইনচার্জ বসন্ত সিনহা। উৎকোচ নিতে গিয়ে সিএম ভিজিলেন্সের হাতে ধরা পড়ল ধলাই ফায়ার ব্রিগেডের ইনচার্জ বসন্ত সিনহা। শুক্রবার ওই আধিকারিককে হাতে নাতে পাকড়াও করে সিএম ভিজিলেন্সের এক প্রতিনিধি দল। উল্লেখ্য, কাবুগঞ্জের একটি রেস্টুরেন্টের NOC প্রদানের জন্য ২৫,০০০ টাকা অর্থ দাবি করেছিলেন বসন্ত সিনহা। শুক্রবার প্রথম কিস্তির টাকা নিতে গিয়ে নাগাটিলার একটি ভাড়াটে ঘরে তাকে আটক করে সিএম ভিজিলেন্সের দল। বর্তমানে তাকে হেফাজতে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স দল। প্রয়াত বিজেপি নেতা অজিত কুমার ভট্টাচার্যকে স্মরণ করল বিজেপি। সদ্য প্রয়াত কাছাড় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি অজিত কুমার ভট্টাচার্যকে স্মরণ করল বিজেপি। শুক্রবার শিলচর ইটখলার বিজেপি কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, কনাদ পুরকায়স্থ রূপম সাহা, নিত্যভূষণ দে প্রমুখ। সভায় স্মৃতিচারণ করতে গিয়ে প্রত্যেক বক্তাই প্রয়াত অজিত কুমার ভট্টাচার্যের জীবনের বর্ণময় দিকগুলো তুলে ধরেন। বিজেপি দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তাঁর কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বক্তারা। তাঁর প্রয়াণে দলের অনেক ক্ষতি হয়েছে বলেও মত ব্যক্ত করেন তারা। আমরা গত 19 মার্চ ভোরবেলা খবর পাই আমাদের সন্দেহ অজিতদা পরলোকগমন করেছেন। উনি 1942 সালে জন্মগ্রহণ করেন চাকরি পাড়ায়, তারপর উনি হাইলাকান্দি কলেজে পড়াশোনা করেন, তারপর উনি চাকরিতে ঢুকলেন। আমরা জানি যে অজিত ভট্টাচার্য মহাশয় সেন জীবনকে উনি গ্রেফতার করেছিলেন সরকারের সময়। উনি আসা এই গোয়াহাটি থেকে আসার ভিত্তিতে বাপুকে উনি ওনার কার্যকাল কাজ করেছেন। তারপর 1991 সালে উনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করে ভারতীয় জনতা পার্টিতে উনি আসেন। আর ভারতীয় জনতা পার্টি আসার উনি প্রদেশ থেকে আরম্ভ করে জেলা কমিটিতে উনি দায়িত্ব নিয়েছিলেন। আর বিশেষ করে শিলচর কাছাড় জেলার সভাপতি হিসাবে উনি 1997 থেকে 2003 অবধি পরপর 3 বছর উনি সভাপতি দেখেছিলেন। তারপর আবার এখান থেকে ফিরে গিয়ে উনি গুয়াহাটিতে আবার সাধারণ সম্পাদক দেখেছিলেন। বরাক নদীতে যুবতীর মরণ ঝাঁপ, স্থানীয়দের সহায়তায় জীবন্ত উদ্ধার যুবতী। তারাপুর অন্নপূর্ণা ঘাটের নবনির্মিত সেতু থেকে বরাক নদীতে মরণ ছাপ দেয় এক যুবতী। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। এদিকে আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দেয় ওই যুবতী। এরপরে স্থানীয় জনগণ ও 2 নৌকা চালকের প্রচেষ্টায় যুবতীকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পরে মালুগ্রাম থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। ঘটনার বিবরণে জানা গেছে হাইলাকান্দি জেলার লালাবাজারের বাসিন্দা ওই যুবতী গতকাল বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে পরিবারের সদস্যরা যুবতীকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও কোনো হদিস পাওয়া যায়নি। শেষে আজ শুক্রবার পরিবারের লোকেরা যুবতীর নদীতে মরণ ঝাঁপের খবর পেয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হন। যুবতীর মরণ ঝাঁপের পেছনে কী রহস্য লুকিয়ে আছে বা কেন সে এ ধরনের ঘটনা সংঘটিত করেছে তা এখনও প্রকাশ্যে আসেনি, তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। একটা মেয়ে আমাদের অন্নপূর্ণাঘাট যে নতুন ব্রিজ হয়েছে ওই ব্রিজের উপর থেকে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছে, জলে ঝাঁপ মারছে নদীতে। তখন ওই ঝাঁপ মারা দেখিয়ে আমরা লোকালিটির মানুষ সবাই দৌড়ে গেছে মেয়েটারে বাঁচানোর লেগে। তার মধ্যে প্রোটেকশনের কাজ করে 2 জন মিস্ত্রি মানুষ, মুসলিম সমাজের মানুষ, এই 2 জন মিস্ত্রি সঙ্গে সঙ্গে পাশেই আমরা নৌকা আসলো, ওই নৌকা নিয়ে মেটারে রিকভারি করার লেগে গেছে। সঙ্গে লোকালিটির লোকাল ছেলেরা আমরা সবাই গেছি, গিয়া মেটারে আমরা উদ্ধার করছি এবং মেটারে লোকাল থানাতে ফোন করে তার চিকিৎসার লেগে আমরা পাঠাইছি। হঠাৎ দেখেছি ব্রিজের মুখে অনেক ভিড়, তো ভিড় দেখে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কী হয়েছে। তখন কেউ বললো আমাকে যে এখানে ব্রিজ থেকে কেউ একটা মেয়ে লোক যে সুইসাইড করার অ্যাটেম্পট নিয়েছে, ওখান থেকে ঝাঁপ মেরেছে নদীতে। তারপর এখানে খবর নিয়ে দেখলাম এখানে লোকালিটির যারা লোকেরা আছেন ওনারা একটা মানবতার কাজ করেছেন, সঙ্গে সঙ্গে ওনারা ওখানে গিয়ে মেয়েটাকে রিকভারি করেছেন নদী থেকে। আর পাশেই ছিল নৌকা, আর এই নৌকার যারা ছিলেন ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা সঙ্গে সঙ্গে জলে গিয়ে মেয়েটাকে রিকভারি করে নিয়ে এসছেন। তারপর আমি সঙ্গে সঙ্গে এডিশনাল এসপিকে ফোন করলাম, ফোন করে খবর দিলাম, পরে পুলিশ আসার পর ওনাকে এখন নিয়ে গেছে হসপিটালে। লোকালিটির যারা ছেলেরা মেয়েরা মেয়েলোকরা রয়েছেন ওনারা দেখেছি ওনাকে অনেক যত্ন করেছেন, যার জন্য লোকালিটির লোক যারা আছেন জনগণকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বরখোলার আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত হলো। আদিবাসী সম্মেলনে কংগ্রেস বিজেপির রাজনৈতিক বাগযুদ্ধ। শুক্রবার অনুষ্ঠানে আসামের মন্ত্রী তথা বিজেপি মনোনীত লোকসভা প্রার্থী পরিমল শুক্লবৈদ্য তাঁর বক্তব্যে বলেন, সরকার আদিবাসীদের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিয়েছে, বিশেষ করে শিক্ষা আর্থিক উন্নয়নে গুরুত্ব দিয়েছে। আজ
আদিবাসীরা সবকিছুতেই অনেক এগিয়ে। অন্যদিকে সম্মেলনে উপস্থিত হয়ে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর তাঁর ভাষণে বলেন, সরকার আদিবাসী নিয়ে উন্নয়নের কথা বললেও আসলে কতটুকু আদিবাসীদের গুরুত্ব দিয়ে থাকেন তা রাম মন্দির উদ্ঘাটন অনুষ্ঠানের দিকে তাকালেই বোঝা যায়। কারণ এত বড় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আদিবাসী হওয়ার জন্যই জানানো হয়নি। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরাকভ্যালি আদিবাসী সংঘের সভাপতি দিলীপ তানিকার, পৌরোহিত্যে প্রাক্তন মন্ত্রী অজিত সিং, গণেশ কল, বিষ্ণুপদ বাগদি প্রমুখ। উপস্থিত ছিলেন বিজেপি বরখোলা মণ্ডল সভাপতি পিনাকান্তি দাস, সেডোর সম্পাদক অজিত দাস, বিজেপি বরখোলা মণ্ডল সাধারণ সম্পাদক কল্লোলজিৎ চক্রবর্তী, প্রাক্তন সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, বিজেপি রাজ্যিক এসি মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস প্রমুখ। যে আমাদেরকে এই ভোট দিতার খরচা আর আমাদের নিজস্ব কাজ এই দুটো জিনিস আমাদের করে দিলে যে করে দিবে আমরা তার দিকে থাকবো আমাদের কোনো অসুবিধা নেই। যারা নীতি করতো সেই নীতিটা বন্ধ করে দিয়েছে। ময়নাগড়ে কিছু মহিলা আমাকে বলেছে তারা হাই স্কুলের দূরে যান সকালে নিজে থাকে, সারাদিন কাজ করে বাড়িতে নিজে নিজে রাত হয়ে যায়। আর ওই পরিক্রমা বরদেব থেকে আরম্ভ হচ্ছে আর আজকে আমাদের কেন্দ্রের সরকারের প্রধান মোদিজি আর রাজ্যের প্রধান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনারা দেখছেন এই অমৃতকালে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আমাদের যে সংগঠিত শক্তি আজকে সমাজকে অনেক দূরে নিয়ে গিয়েছে। বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ করিমগঞ্জে আটক আজমল নামের এক ব্যক্তি। করিমগঞ্জ সরিষা এলাকায় অভিযান চালিয়ে এক পথচারীর কাছ থেকে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ এই অভিযানে বিরাট সফলতা লাভ করে। জানা গেছে এদিন কালো পলিথিনে মুড়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে শহর অভিমুখে যাওয়ার পথে এক যুবককে করিমগঞ্জ সদর পুলিশ তল্লাশি চালিয়ে মোট 8,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। ধৃত যুবকের নাম আজমল হোসেন, করিমগঞ্জ শহর লাগোয়া মুবারকপুর এলাকার বাসিন্দা আজমল। ধৃত আজমলকে আটক করে সদর থানায় টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডে অভিযান চালিয়ে কফ সিরাপ সহ এক ব্যক্তি আটক। শিলচর সদর থানা অধীনে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে কফ সিরাপ সহ এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে বদরুজ্জামান চৌধুরী নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে 380 বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। নিষিদ্ধ উইনকোফটিকে কাশের সিরাপ এবং বাড়িতে পার্ক করা AS11A0279 নম্বরের গাড়িও প্রক্রিয়া অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাংবাদিক সমাজসেবী যতীন্দ্র চন্দ্র দত্তের 102তম জন্মদিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবের। করিমগঞ্জ সরিষা এলাকায় অভিযান চালিয়ে এক পথচারীর কাছ থেকে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ এই অভিযানে বিরাট সফলতা লাভ করে। জানা গেছে এদিন কালো পলিথিনে মুড়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে শহর অভিমুখে যাওয়ার পথে এক যুবককে করিমগঞ্জ সদর পুলিশ তল্লাশি চালিয়ে মোট 8,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। ধৃত যুবকের নাম আজমল হোসেন, করিমগঞ্জ শহর লাগোয়া মুবারকপুর এলাকার বাসিন্দা আজমল। ধৃত আজমলকে আটক করে সদর থানায় টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। গুমরা পঞ্চম খণ্ডে দুপক্ষের মারপিটে দুজন নিহত হওয়ার ঘটনায় সুবিচার চাইল পরিবার।
সাংবাদিক সমাজসেবী জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্তের 102তম জন্মদিবস উদযাপন করে শিলচর প্রেস ক্লাব। জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্তের 102তম জন্মদিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল লোকসভা নির্বাচন ও বরাক উপত্যকার গণদাবি। অনুষ্ঠানের প্রারম্ভে জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্তের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাঁর আদর্শে উজ্জীবিত হতে হবে, এই অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। এ অঞ্চলের সংবাদপত্র জগতের শক্তিশালী স্তম্ভ, উজ্জ্বল নক্ষত্র জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্ত কালাদার 102তম জন্মদিবসে আজ আমরা তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করেছি। নির্দিষ্টভাবে আলোচনার বিষয় ছিল লোকসভা নির্বাচন এবং বরাক উপত্যকার গণদাবি। এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি। যদি আমরা জনপ্রতিনিধি নির্বাচনে সঠিক পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে 5টি বছর আমাদের কঠিন পরিস্থিতির মুখে কাটাতে হয়। অতীতে বারবার আমাদের এই অভিজ্ঞতা হয়েছে। ইতিহাসের আলোকে এই অভিজ্ঞতা থেকে অবশ্যই আগামী লোকসভা নির্বাচনে আমাদের শিক্ষা নিতে হবে এবং উপযুক্ত পদক্ষেপ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। ভারতীয় গণতন্ত্র বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র, একটা গৌরবময় ঐতিহ্য রয়েছে, সর্বাবস্থায় এটিকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের আলোচনা সভায় এই বার্তা উঠে এসেছে। এমনই ব্যক্তি, তিনি সমস্ত অপরিচয়ের যে আদরটাকে ব্যক্তি করতেন, তার সঙ্গে কথা বলতে শুরু করে মানে মনে মানে হতো যে কত পরিচিত লোকজন। যাই হোক, আমি এসেছি ইউনার স্ত্রীকে ডাকলে, স্ত্রীর নাম ছিল দিবাঙ্গী দত্ত। তখন এই পত্রিকার সম্পাদক হিসেবে ওই দিবাঙ্গী দত্তের নাম ছাপা হতো। যেহেতু পৌরসভার কর্মী ছিলেন কালাদা, তার নাম তখন সম্পাদক হিসেবে ছাপার সুযোগ ছিল। বললেন, দিবা তুমি এসো, পাকিস্তান থেকে একজন সাংবাদিক এসছেন। 21 মার্চ বিশ্ব কবিতা দিবসে আন্তর্জাতিক আলোচনা চক্র ও কবি সম্মেলন অনুষ্ঠিত হলো আসাম বিশ্ববিদ্যালয়ে। আসাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগ এবং শিলচরের দ্বিজেন্দ্র ডলি মেমোরিয়াল লাইব্রেরির আয়োজনে 21 মার্চ বিশ্ব কবিতা দিবসে আন্তর্জাতিক আলোচনা চক্র ও কবি সম্মেলন অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের প্রেমেন্দ্র মোহন গোস্বামী সেমিনার কক্ষে। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক দিগন্ত বিশ্ব শর্মা। এই অনুষ্ঠানের জন্য উচ্ছ্বাস প্রকাশ করে বিভাগীয় প্রধান সুমন গুণ জানিয়েছেন, আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত। অনুষ্ঠানের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য রাজীব মোহন পান্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 50 জনেরও বেশি লেখক, অধ্যাপক এবং গবেষকদের উপস্থিতি অনুষ্ঠানটিকে অন্য মাত্রা নিয়ে গিয়েছিল। অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী, অধ্যাপক অর্জুন দেব সেন শর্মা এবং অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী সহ বিভিন্ন বিভাগের অধ্যাপকের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে। নানা ভাষার প্রায় 50 জন কবি কবিতা পড়েছেন। বাইরে থেকে এসে বিভাগের আমন্ত্রণে কবিতা পাঠে যোগ দিয়েছেন তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য কবি সব্যসাচী মজুমদার, বেবী সাও, অরুণাভ রাহারায় প্রমুখ। কবি সম্মেলন সঞ্চালনা করেন কবি শততল আচার্য। কবিতা পড়েছেন বরাক উপত্যকার বিশিষ্ট কয়েকজন কবিরাও। সাহিত্য জগতের জন্য সর্বোচ্চ সংখ্যক গীতি সাহিত্য রচনা করেছেন, more than 1000। এটা প্রকাশিত হয়ে গেছে সহস্র গীতি মালিকা, এই শীর্ষকে তার বই বাইর হচ্ছে। তারপরে more than 400 পোয়েট্রি ইন 3 ল্যাঙ্গুয়েজ, আসামিজ, বাংলা এবং ইংলিশ, 3টি ভাষাতে more than 400 পোয়েট্রি, অ্যাপার্ট ফ্রম হিউজ ট্রান্সলেশন ওয়ার্ক। বাংলা 7-8টা নভেল ট্রান্সলেশন করেছেন, আর ট্রান্সলেশনের ভিতরে তার সর্বোচ্চ কৃতি হল জয়দেবের গীতগোবিন্দম, কালিদাসের অনেকগুলা বই পোয়েট্রি, আর গীতগোবিন্দমের যেটা ও আসামিজ করেছেন ও পোয়েটিক্যাল ট্রান্সলেশন, এটা এটা গদ্য ট্রান্সলেশন নয়। আপনারা ওই সংস্কৃত সাহিত্য সম্ভার যেগুলো বাংলা ভাষাতে প্রকাশিত হয়েছেন সেখানেও আমি দেখেছি গীতগোবিন্দমের
ওই ট্রান্সলেশনটা কিন্তু বৈদ্যানুবাদ। রূপম আয়োজিত 43তম নরেশচন্দ্র পাল সর্বভারতীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার বিশেষ আকর্ষণে নাট্য সন্ধ্যায় দুটি নাটক উপস্থাপন। রূপম আয়োজিত 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর আজ শিলচর বঙ্গভবনে রূপম আয়োজিত 43তম নরেশচন্দ্র পাল সর্বভারতীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার বিশেষ আকর্ষণে নাট্য সন্ধ্যায় দুটি নাটক উপস্থাপন করা হয়। এর মধ্যে একটি পশ্চিমবঙ্গের খ্যাতনামা নাট্যদল ইউনিটি মালঞ্চ পরিবেশনায় নাটক ঘুম ভাঙার গান এবং অন্যটি আগরতলার খ্যাতনামা নাট্যদল নাট্যভূমি পরিবেশনায় নাটক মানি ব্যাগ মঞ্চস্থ হয়। উত্তর কৃষ্ণপুরে ইফতার মাহফিলে সমন্বয়ের বার্তা বিশিষ্ট জনেদের। ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করল ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিকেল সায়েন্স। শুক্রবার সন্ধ্যায় সোনাই আউলিয়া বাজার সংলগ্ন প্রতিষ্ঠানের প্রেক্ষাগৃহে ইফতারে বিশিষ্টরা অংশ নেন। ইফতারের আগে আয়োজিত আলোচনা সভায় বিশিষ্টজনেরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরে সমন্বয়ের বার্তা দেন। ইফতারের আগে বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডন বস্কো স্কুলের অধ্যক্ষ সুরজিৎ টিকা, বাংলাঘাট আখড়ার সেবায়েত রাধামাধব মিশ্র, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতের কার্যকরী সভাপতি মাওলানা মবরুর আহমেদ বড়ভূঁইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বিভাস দেব। ইফতার মাহফিল সঞ্চালনা ইনস্টিটিউটের সঞ্চালক জাকারিয়া বড়ভূঁইয়া ও চেয়ারম্যান রঞ্জনা বরলস্কর উপস্থিত ছিলেন। বিশেষ ইফতার মহফিলে যারা এসেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকের এই ইফতারটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সমন্বয় বার্তা যেন বরাক বেলিতে সম্পূর্ণ জায়গায় সব জায়গায় বসে পড়ে। আজকের আমাদের মুসলমান সমাজ থেকে শুরু করে প্রত্যেক সমাজের মানুষ এই ইফতার এই একটা সমন্বয় যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই জন্য আজকের এই বিশেষ ইফতারটি করা হয়েছে। ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিকেল সায়েন্স এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে বর্ণ ধর্ম নির্বিশেষে ভাষাভাষী সব ভেদাভেদ করে আসাম ত্রিপুরা মিজোরাম আমাদের মেঘালয় থেকে প্রত্যেক ছাত্রছাত্রী এখানে এসে পড়াশোনা করে থাকেন। আমরা একটা বরাক উপত্যকায় একটা সম্বন্ধের বার্তার জন্য আমরা বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীর মধ্যে আমরা ডন বস্কো স্কুলের যিনি প্রিন্সিপাল ফাদার সুরজিৎ টিকা মহাশয়কে আমন্ত্রণ করেছিলাম, উনি এসেছেন, উনি যথাযথ বক্তব্য প্রদান করেছেন। তৎসঙ্গে আমরা আমাদের বরাক উপত্যকার অত্যন্ত স্নেহভাজন ব্যক্তি তথা বাংলাঘাট আখড়ার যিনি সেবাহিত আমার অভিভাবক স্বরূপ শ্রীযুক্ত রাধা মাধব মিশ্র মহাশয়কে আমন্ত্রণ করেছিলাম, উনি এসে ওনার মূল্যবান পরামর্শমূলক বক্তব্য রেখেছেন। তার সঙ্গে আমাদের ইসলাম ধর্মাবলম্বীর মধ্যে আমরা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কার্যকারী সভাপতি আলহাজ হযরত মাওলানা মবরুর আহমদ সাহেবকে আমন্ত্রণ করেছিলাম, উনি এসে দোয়া প্রদান করেছেন। তৎসঙ্গে আরও বিশিষ্টজনরা শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। এই ইফতার মহফিলটি সত্যি অত্যন্ত ব্যতিক্রমী হয়েছে। আমরা গোটা বরাক উপত্যকার জন্য, গোটা আসামের জন্য, গোটা ভারতবর্ষের জন্য, প্রত্যেকের জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দোয়া প্রদান করা হয়েছে, সব যাতে শান্তি সম্পত্তি বজায় রাখে আমরা বসবাস করতে পারি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কংগ্রেস ভেঙে বিজেপিতে যোগদান অব্যাহত। পুরো কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যুক্ত হচ্ছে বললেন হিমন্ত। সিপিএম ভিজিলেন্সের হাতে আটক ধোলাই ফায়ার ব্রিগেডের ইনচার্জ বসন্ত সিনহা। প্রয়াত বিজেপি নেতা অজিত কুমার ভট্টাচার্যকে স্মরণ বিজেপির। অন্নপূর্ণা ঘাট সেতু থেকে বরাক নদীতে যুবতীর মরণঝাঁপ, স্থানীয়দের সহায়তায় জীবন্ত উদ্ধার। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বরখোলার আদিবাসী সম্মেলন আয়োজিত। বিটিএন নিউজ আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।